আহা কি যে ভালো লাগছে আমার আমার ছেলের বিয়ে আর বিয়েবাড়িতে তো অনেক খাওয়া হয় আহা আমি সারা দিন শুধু খাবো আর খাবো খাবো আর খাবো ইকুরি খাবারে শুকরান পাচ্ছি আমি মিনু টুনটুনি যখন এসব বলছিল এমন সময় মিনু টুনটুনি ছেলে টোনা সেখানে আসে আর বলতে থাকে মা তুমি ছেলের বিয়ের খাওয়া দাওয়া নিয়ে ভাবছো বুঝি আচ্ছা মা তুমি কি এমন পেটুকগিরি কখনো ছাড়তে পারবে না দিন দিন যে মোটা হচ্ছে তাতে কি তোমার নজর নেই এই মোটা হচ্ছে তাতে কি হয়েছে বলতো আর বয়স বাড়ছে আমার আর কদিনই বা বাঁচবো তাই যে কদিন বেঁচে থাকবো খেয়ে দিয়ে মরে যাবো বুঝেছিস হ্যাঁ মা হ্যাঁ আর কথা বলতে হবে না তোমাকে না জানি তুমি বিয়েতে কি করো তাই ঈশ্বরই জানে এসব বলে টোনা সেখান থেকে চলে যায় এভাবে আরো কদিন কেটে যায় আর টোনার বিয়ের দিন চলে আসে বিয়ে বাড়িতে এত এত খাবার দেখে মিনু টুনটুনি যেন অন্যদিকে কোনো জ্ঞানী থাকে না মিনু টুনটুনি শুধু খাওয়ার দিকে ব্যস্ত থাকে এরপর টোনা নতুন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসে বাহ আমার ছেলের বউ তো দেখি ভারী মিষ্টি আমার ছেলের পছন্দ আছে বলতে হবে তা বৌমা তুমি কি কি রান্না করতে পারো আমাকে একটু বল তো মা নতুন বউ শাশুড়ির মুখে এমন কথা শুনে হকচকিয়ে যায় এমন সময় টোনা বলে মা তুমি এসব কি বলছো নতুন বউকে ঠিকভাবে বরণ না করে তুমি রান্নার কথা বলছো এগুলো তো কালকে বলতে পারবে মা এই তুই চুপ কর তো বউয়ের হয়ে এত কথা বলতে হবে না তোকে তুমি আমাকে বলো তো বৌমা তোমাকে যেটা বলেছি ইয়ে মানে আসলে মা আমি সব রান্না করতে পারি আরে বাহ ভারী খুশি হলাম বৌমা এবার চলো বৌমা ঘরে চলো এরপর টুনি ঘরে চলে যায় এভাবেই দুদিন কেটে যায় মা আজকে আমার দিদি জামাই বাবু বেড়াতে আসবে আমি বরং রান্নাঘরে রান্না করি কেমন আচ্ছা ঠিক আছে বৌমা তুমি যাও এরপর টুনি ওর দিদি আর জামাই বাবুর জন্য রান্নাঘরে রান্না করতে থাকে আর আগুনে ঘামে ভিজে রান্না করতে থাকে এতক্ষণে রান্না করা শেষ হলো আমার চাই এবার গিয়ে একটু স্নানটা সেরে আসি দিদি আর জামাই বাবু তো আসার সময় হয়েছে আহা খাবারের কত সুন্দর সুগ্রান বেরিয়েছে যাই যাই এরপর টুনি রান্নাঘরে সবগুলো খাবার রেখে স্নান করতে যায় আর এদিকে টুনির পেটুক শাশুড়ি মিনু খাবারের সুগ্রান পেয়ে মনে মনে ভাবতে থাকে আহা খাবারের কি সুন্দর সুগ্রান বেরিয়েছে রে বাবা আমি তো খাবারগুলো না খেয়ে থাকতেই পারছি না কিন্তু এগুলো তো আত্মীয়দের জন্য রান্না করা না বাবা যাই একটু খেয়ে দেখি কেমন হয়েছে এরপর মিনু টুনটুনি রান্না ঘরে যায় খাবার খেতে আর একটু একটু করে সবগুলো খাবার খেতে থাকে এমন সময় একেবারে সবগুলো রান্না করা খাবারই শেষ করে দেয় আর ঠিক তখনই সেখানে মিনু চলে আসে হাই 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 রে মা আপনি সব কি করলেন বলুন তো আপনি এতগুলো পাখির রান্না একেবারে একাই শেষ করে দিলেন আপনি কি রাক্ষস এবার আমি দিদি জামাই বাবুকে কি খেতে দিব বলুন তো কি করব বৌমা বলো আসলে আমি এতগুলো খাবার দেখে নিজের লোভ একদম সামলাতে পারিনি মা মিনু যখন এসব বলছিল এমন সময় টোনা সেখানে আসে আর টুনিকে বলতে থাকে টুনি আসলে তোমাকে তো একটা কথা বলাই হয়নি মা খাবার খেতে অনেক ভালোবাসে তোমার শাশুড়ি হলো পেটুক শাশুড়ি জানো তাই মন খারাপ করো না টুনি আমি তোমাকে রান্নায় সাহায্য করছি এরপর টোনা টুনিকে আবার রান্না করতে সাহায্য করে এভাবে পেটুক শাশুড়িকে নিয়ে টুনির দিন কাটছিল একদিন বৌমা টুনি বৌমা টুনি এদিকে একটু এসো তো বৌমা কি হয়েছে মা আপনি আমাকে ডাকছেন কেন শোনো আমাকে এক প্লেট ভাত আর খাসির মাংস ভুনা করে দাও তো আমার যে অনেক খিদে পেয়েছে উফ বাবা মনে হচ্ছে কতদিন থেকে না খেয়ে আছি ঠিকই কথা মা এই তো কিছুক্ষণ আগে আপনি 10টা রুটি দিয়ে 3 বাটি সবজি শেষ করলেন এখনই আবার ভাত চাইছেন আপনার এত খিদে তুমি যে কি বলো না বৌমা ওই সামান্য 10টা রুটি দিয়ে কি আমার কিছু হয় বলো যাও তো যাও তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো আমার অনেক খিদে পেয়েছে
শাশুড়ির এমন কথা শুনে টুনি আর কিছু বলে না, টুনি সোজা রান্না করতে যায়। এভাবে মিনু একটার পর একটা খাবার রান্নার অর্ডার করতে থাকে আর টুনি রান্না করতে থাকে। একদিন টুনি রান্না করে আর বলতে থাকে, হায় ঈশ্বর, তুমি এ কোন পেটুক শাশুড়ির কপালে আমাকে ফেললে। সারা দিন এই শাশুড়ির জন্য রান্না করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে 100 জনের রান্না করছি আমি, আর পারছি না একটু বিশ্রাম নেওয়ারও জোরে। যত সব শাশুড়ি না হাতি, এসব বলে টুনি রাগ করে রান্না করে। আর তার শাশুড়িকে খেতে দেয় আর বলতে থাকে, এই নিন মা, আপনার জন্য রান্না করে এনেছি। সারা দিন তো আপনার শুধু খাওয়া আর খাওয়া, আমি হাঁপিয়ে গেছি, এবার গিলুন। বাবা বৌমা, তুমি আমাকে সারা দিনে একটু মাত্র রান্না করে দাও, আর এত বড় কোটা দিচ্ছ। বাবা, এই জন্য ছেলের বউ এনেছি আমি। ঈশ্বর, এই ছিল আমার কপালে ঈশ্বর। মিনুর কথা শুনে টুনি আরো রেগে যায় আর রাগে নিজের ঘরে চলে যায়। কি হলো টুনি, এভাবে রেগে আছো কেন? রেগে না থেকে উপায় আছে? তোমার মায়ের জন্য রান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছি। সারা দিন শুধু এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো। আমি কি কাজের মেয়ে? একটু বিশ্রাম নেওয়ার জন্যে। বুঝেছি, বউটা আমার ভীষণ রেগে আছে, কিন্তু কি আর করবে বলো টুনি, মা এমনই, খাবার খেতে সে খুবই ভালোবাসে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কে শোনে কার কথা বলো? কিন্তু টোনা, এত খাওয়া তো ক্ষতিকর, উনি দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এরপর অসুস্থ হবে, মা কি তা বোঝে না? না টুনি, আমি তো অনেক চেষ্টা করলাম বলো। টোনার কথায় টুনি আর কিছু বলে না, এভাবেই দিন কাটতে থাকে। টুনি ও শাশুড়িকে অনেক বোঝায়, কিন্তু মিনু টুনটুনি কিছুতেই কিছু বুঝতে চায় না। মা, আপনাকে কতবার আমি বলবো যে আপনি এত খাবার খাবেন না? আপনার বয়স হচ্ছে মা, এখন এত খাবার খাওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর মা। বৌমা, আমার এই সামান্য খাবারটুকু তোমার চোখে পড়লো? বুঝেছি, আমি তো তোমাদের অন্ন ধ্বংস করছি। হায় হায় রে, এই দিনটা আমাকে আজ দেখতে হচ্ছে, কেন ঈশ্বর কেন? মা, আপনি সব সময় উল্টো বুঝে থাকেন, আপনার আমরা ভালো চাই মা। যাই হোক, আপনার খাওয়া নিয়ে আমরা আর কোনো কথা বলবো না মা, এবার আপনি যা ভালো বুঝবেন। এরপর থেকে টুনি আরো শাশুড়িকে খাওয়া নিয়ে কোনো বাধা দেয় না। পেটুক মিনু টুনটুনি সারাদিন এটা খেতে থাকে, ওটা খেতে থাকে। মিনু টুনটুনি খাওয়া ছাড়া আর কিছু বুঝতে চায় না। দিন দিন মিনু আরো মোটা হতে থাকে। আহা, এত এত খায়, তবুও যেন আমার খিদে মেটে না। খাবার খেতে যে এত মজা রে বাবা, আমার এই বৌমাটাও তো এখন আর রাগারাগি করে না। খেয়ে নে মিনু, খেয়ে নে, যতদিন বেঁচে আছিস খেয়ে নে। এসব বলতো আর মিনু অনেক খাবার খেত। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মিনু চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আহ, মরে গেলাম রে, মরে গেলাম। বাবা টোনা, টুনি, আমার মুখ ভীষণ ব্যথা করছে রে, আমাকে হাসপাতালে নিয়ে যা তোরা। মিনুর এমন চিৎকার শুনে টোনা টুনি অনেক ভয় পেয়ে যায়। আর মিনুকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসে। এরপর মিনুকে দেখে ডাক্তার বলে, মিস্টার টোনা, আপনার মা হার্ট অ্যাটাক করেছেন। আসলে উনি মনে হয় বেশি খাবার খায়, তাই না? তাই এমনটা হয়েছে। উনি যদি খাওয়া না কমান, তাহলে পরবর্তীতে এমন হলে আমরা আর তাকে বাঁচাতে পারবো না। এসব বলে ডাক্তার চলে যায়। শুনলেন মা, শুনলেন সব কথা? আজ কত বড় বিপদ থেকে মুক্তি পেলেন বলুন তো। ক্ষমা করে দাও বৌমা, আমি এখন থেকে তোমাদের সব কথা শুনবো, আমি আর বেশি খাবো না। এরপর থেকে মিনু টুনটুনি খাওয়া একদম কমিয়ে দেয় আর সুস্থভাবেই দিন কাটাতে থাকে। বাবা টোনা, শোন বাবা, এভাবে মায়ের কথা কেন শুনিস না বলতো? তোমার কি কথা শুনবো বলতো? তোমাকে না কতবার আমি বলেছি যে আমি বিয়ে করতে পারবো না, তবুও তুমি আমার কথা শুনছো না কেন? ও, বুঝেছি, এখন তুই বড় হয়েছিস, এখন তো আর মায়ের কথা শুনবি না। ঠিক আছে, তবে শুনে রাখ, যদি তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে না করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মায়ের এমন কঠোর কথা শুনে টোনা আর বারণ করতে পারে না। অবশেষে টোনা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর ছেলের কথা শুনে মিনু টুনটুনি ভীষণ খুশি হয়। এভাবেই দুদিন কেটে যায়।
দাদা তো বিয়ে করতে রাজি হয়েছে মা, এবার তো দারুণ মজা হবে বলো। আসলে টোনার মা মিনু আর তার বোন মুন্নি ছিল ভীষণ লোভী। সারাক্ষণ শুধু অন্যের সম্পদের ওপর ওদের মামের লোভ ছিল। মিনু ধনী পাখি টুনির সাথে টোনার বিয়ে ঠিক করে আর নির্দিষ্ট দিনে ওদের বিয়ে হয়। বৌমা, তুমি তো এবারই নতুন বউ, তাই তোমাকে কদিন কোনো কাজ করতে হবে না, বুঝেছো? তুমি আমার সাথে থেকে কাজ শিখবে। আচ্ছা ঠিক আছে মা, আমি আপনার সাথে থেকে সব কাজ শিখে নিব। আসলে মা, আমার তো মা নেই, আজ থেকে আপনি আমার মা। এভাবে ওদের শাশুড়ি বৌমার দিন কাটতে থাকে। মিনু টুনিকে সম্পত্তির লোভে অনেক ভালোবাসা দেখাতো, এভাবেই আরো দিন কাটতে থাকে। একদিন, মা আমার ব্যাংকের কার্ড কোথায়? মা আমি তো খুঁজে পাচ্ছি না। টুনি যখন মিনু টুনটুনিকে এভাবে বলছিল, এমন সময় মুন্নি অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে বাড়ি ফেরে। আরে বৌদি, তোমার ব্যাংকের কার্ড তো আমার হাতে, এই দেখো আমি কতগুলো শপিং করে নিয়ে এসেছি, পুরো 20,000 টাকা, আর বুঝেছো? সে কি মুন্নি, তুমি আমাকে একবার বলতে পারতে, আমার টাকাটা ভীষণ দরকার ছিল, আর তুমি কি না? টুনির কথা শুনে মুন্নি ন্যাকা কান্না শুরু করে দেয়, আর মুন্নির কথা শুনে মিনু বলতে থাকে, না মা না, আমার কাঁদে না মা। হ্যাঁ গো বৌমা, সামান্য এই কটা টাকার জন্য তুমি আমার মেয়েকে ঝাড়ি দিচ্ছ? ছি ছি ছি, তোমার টাকা নিতে আবার পারমিশন নিতে হবে নাকি? মিনু টুনটুনির এমন কথা শুনে টুনি ভীষণ কষ্ট পায়, কিন্তু কিছু না বলে চলে যায়। এভাবেই দিনের পর দিন টুনির সব জিনিসের উপর মুন্নি আর মিনুর লোভ বাড়তেই থাকে। একদিন, বৌদি ও বৌদি শোনো, আজ আমি আমার বান্ধবীর বিয়ে খেতে যাব। তুমি তোমার ওই বড় গলার হারটা আমাকে দাও না বৌদি, আমার ওই গলার হারটা ভীষণ ভালো লাগে জানো। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে রেখো কিন্তু, আমার মায়ের শেষ স্মৃতি ওটা, বুঝেছো? একদম নষ্ট করো না। এরপর টুনি গলার মালাটা মুন্নিকে দেয়। এমন সময় মিনু সেখানে আসে। বাবা, গলার হারটা তো ভীষণ সুন্দর, আমার মুন্নিকে ভীষণ মানিয়েছে। বৌমা, তুমি এটা মুন্নিকে দিয়ে দাও, মুন্নির বিয়েতে এটা আমি ওকে দিব। না মা, এই হারটা যে আমার ভীষণ পছন্দের, এটা আমার মায়ের দেয়া শেষ স্মৃতি, আপনি এটা বাদে সব নিতে পারেন, এটা আমি কিছুতেই দিব না মা। বাবা, মা শুনেছো তুমি, তোমার ছেলের বউ কেমন করে ফটর ফটর কথা বলছে? শোনো, ভালো করে মন দিয়ে শোনো মা। তাই তো দেখছি রে মা, এই মেয়ের খুব সাহস বেড়েছে, আজকাল খুব হিসেব শিখেছিস তাই না, খুব আমার আমার করছিস তাই না, দে গলার হার দে বলছি। এরপর মিনু গলার হারটি নিয়ে টুনির সাথে হস্তাহস্তি করতে থাকে। এমন সময় টুনি ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়, আর টুনির মাথা থেকে অনেক রক্ত ঝরতে থাকে, আর টুনি সেখানেই মারা যায়। মা, এ তুমি কি করলে মা? চলো, কেউ লাশ দেখে ফেলার আগে এর একটা ব্যবস্থা করি মা, সর্বনাশ যে হয়ে গেল মা। এরপর ওরা মামে মিলে টুনিকে বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে টুনিও আত্মা হয়ে ফিরে আসে। আমি ফিরে এসেছি, দরজার শাশুড়ি আর রাজবাহিনী নরদিনী, আমি ফিরে এসেছি, এবার তোমাদের আমি উচিত শিক্ষা দেব। এরপর টুনির আত্মা একটি সুন্দরী পাখিতে পরিণত হয় আর মিনু টুনটুনির বাড়িতে আসে। আসলে মাসিমা, আমার নাম রেনু, আমি শহর থেকে এসেছি গ্রামের জঙ্গল ঘুরতে, কিন্তু এখানে তো থাকার মতো কোনো হোটেলই পাচ্ছি না। তাই নাকি মা? তো তুমি এই গ্রামের জঙ্গলে হোটেল কোথায় পাবে শুনি? এখানে কোনো হোটেল নেই, তুমি বরং আমাদের বাড়িতেই থেকে যাও কদিন। আচ্ছা ঠিক আছে মাসিমা, আপনি অনেক ভালো, আসলে আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবার শহরে অনেক বড় বিজনেস আছে, উনি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করে, আপনার মতো ভালো পাখির কাছে থাকলে উনিও চিন্তামুক্ত হবে।
রেনু রূপে টুনির কথা শুনে মিনুর মনে ভীষণ লোভ হয়। আর সে মনে মনে ভাবে, বাবা আমি কি শুনছি, এবার আমার এই মেয়েকে পটাতেই হবে। কোনোভাবে যদি আমার টোনাকে ভুলিয়ে ভালিয়ে মেয়ের সাথে বেরিতে পারি, তাহলে তো আমি পায়ের উপর পা দিয়ে বসে খেতে পারবো। কি হয়েছে মাসিমা, কি এত ভাবছেন? না না মা, এসো তোমাকে ঘর দেই আমি, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এসব বলে মিনু রেনুরূপী টুনিকে একটা ঘর দেয় থাকার জন্য, আর খাবারের ব্যবস্থা করতে থাকে। এদিকে টুনি ওর ঘরে গিয়ে আত্মা রূপ নেয়। করুন সেবা, করুন মা, নিজের মৃত্যুর জন্য নিজেই প্রস্তুত হন। যে গলার হারের জন্য আপনারা আমাকে মেরেছেন, সেই হার দিয়ে আমি আপনাদের মারবো। এভাবেই টুনির আত্মা অনেক হাসতে থাকে। এদিকে মিনু টুনটুনি আর মুন্নি সারাক্ষণ রেনু সেবা করা নিয়ে ব্যস্ত থাকতো। সত্যি মাসিমা, আপনাদের এই জঙ্গলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর নিরিবিলি পরিবেশ তো আমাদের শহরে পাওয়া যায় না। আমি যদি এই জঙ্গলের কোনো সুন্দর ছেলে পেতাম, তাহলে বিয়ে করে ফেলতাম। তাই নাকি মা? তোমার আশেপাশে তো কত ছেলে আছে, তুমি শুধু তোমার মনের চোখ দিয়ে খোঁজো। হ্যাঁ দিদিমণি, আর তুমি তো ভীষণ সুন্দরী, কি সুন্দর গহনা পরো তুমি, শহরের ধনী মেয়ে বলে কথা। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না, এবার চলো আমরা একটু ঘুরে আসি, কালকে আমি শহরে চলে যাব। আচ্ছা ঠিক আছে চলো। এরপর মুন্নি আর রেনু রূপী টুনি সারা বন ঘুরে বেড়ায়। এভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন, মাসিমা আমি তো আর চলে যাব, তাই আপনাদের এই উপহারটা দিতে চাই। মুন্নি এই নাও এই গলার হারটা, পরে দেখো তো কেমন লাগে। গলার হারটি দেখে মুন্নি আর মিনু ভীষণ ভয় পেয়ে যায়। আর মিনু ভাবতে থাকে, আরে এটা তো টুনির গলার হার, তাহলে এটা এর কাছে এলো কি করে? না না, এমন ডিজাইনের মালা তো অনেক হতে পারে, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। কি হলো মা, মুন্নি পরে নে। মায়ের কথায় মুন্নি যেই না মালাটা পরে, তখনই মুন্নি চিৎকার করে ওঠে, মা মা কে যেন আমার গলা চেপে ধরেছে, মা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মা। সে কি কথা মা, কাউকে তো দেখছি না, কে গলা চেপে ধরবে তোর? এমন সময় রেনু আত্মার রূপ নেয় আর হাসতে থাকে। টুনির আত্মাকে দেখে মামি ভীষণ ভয় পেয়ে যায়। কি হলো মা, ভয় পাচ্ছেন কেন, চিনতে পারেননি আমাকে? বৌমা আমার মেয়েকে ছেড়ে দাও বৌমা, আমাদের সেদিন ভুল হয়ে গেছিল। না তোদের মামের কোনো ক্ষমা নেই। এরপর টুনির আত্মা মা মেয়েকে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।